সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসলাম আলাইকুম আহমতুল কোরআনের দৃষ্টিতে আলেম কাকে বলা হয় আমাদের দেশের ধর্মের নামে যারা ওয়াজ মাহফিল করে যারা উলামা লীগ উলামা দল সালাফি উলামা এদেরকে আমরা আলেম মনে করি মূলত ইরা ধর্মের সাথে সম্পর্ক রাখে এরা কোরআনের সাথে সম্পর্ক রাখে না বেদায় এদেরকে আমরা আলেম বলতে পারবো না এরা আলেমের বিপরীত ইসলাম শিক্ষাকে এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যা কোরআনের দৃষ্টিতে বিজ্ঞান ইতিহাস সাহিত্য অর্থনীতি এইগুলি যে শিখবে এ তো দূরের কথা কোরআনের সামান্য অর্থটা পড়া ব্যাপারেও এরা মানুষের জন্য মুশকিল হয়ে দাঁড়িয়েছে আল কোরআন বিষয়ে জ্ঞান অর্জন করতে বলে বিশেষ করে যারা কোরআনের দৃষ্টিতে জ্ঞানী তাদেরকে আলেম বলা হয় কোরআনের বিশেষ জ্ঞানের অধিকারী যারা তাদেরকে যে আপনি আমি আলেম বলবেন এটিও এরা বলতে দেয় না প্রথমে আসুন কোরআন কি ধরুন আপনি একটি রেস্টুরেন্টে গেলেন সেখানে খাবারের মেনু লেখা একটি ক্যাটালগ রাখা আছে এখন এই ক্যাটালগ মুখস্থ যদি আপনি করেন আপনি সুস্বাদু খাবারের কি স্বাদ পাবেন পাবেন না যতক্ষণ খাবারের অর্ডার না দিবেন যতক্ষণ আপনি খাবার না চিবাবেন না খাবেন তো কোরআন হচ্ছে জ্ঞানের ক্যাটালগ এই ক্যাটালগে বর্ণিত বিষয় জ্ঞান অর্জন করলেই কেবল আলেম হবেন অন্যথায় না অথচ আমাদের সমাজে ক্যাটালগ নামক কোরআন পড়লে সে আলেম মৌলানা হুজুর বক্তা এসব উপাধি পাচ্ছে এই উপাধি যারা দিচ্ছে তারা সবাই কোরআন থেকে মূর্খ আলেম নামে যাদেরকে ডাকা হয় ওলামা লীগের ওলামা দলের ওলামাদের ইরা আলেম না ইরা সবাই আছে ওলামায় আজাজিল জ্ঞান অর্জন আপনাকে অবশ্যই করতে হবে আল কোরআন মতে সৃষ্টি জগৎ থেকেও মূলত কোরআনের দৃষ্টিতে যারা আল্লাহ ভীরু বৈজ্ঞানিক তাদেরকে আলেম বলা হয়েছে কেউ পদার্থ বিজ্ঞানকে জানে জেনেটিক ইঞ্জিনিয়ার রসায়নবিদ কেউ কেমিস্ট্রি কেউ ফিজিক্স জানে তো জীববিজ্ঞানীরাই কোরআনের দৃষ্টিতে আলেম আলেমদের সত্য পরিচয় নিয়ে আমরা যখন কোরআনের কাছে জিজ্ঞেস করি তখন কোরআন 35 নম্বর সূরা ফাতির 28 নম্বর আয়াতে বলে দেয় অমিনার নাসি ওয়াল দাওাবি ওয়াল আনামি মুখতলিফুন আলওয়ানু ক্যাযালিকা ইনমা ইখশা আল্লাহ মিন ইবাদিহি আল উলামা ইন আল্লাহ গফুর আর মানুষ কীট পতঙ্গ এবং পশুদের মধ্যেও তেমন নানা রঙের দেখা যায় অবশ্য আল্লাহ তালাকে তারাই ভয় করে চলে আল্লাহ তাল্লা বান্দাদের মধ্যে যারা বিশেষ উলামা তথা মহাসত্য কোরআনের জ্ঞান রাখে নিশ্চয় আল্লাহ হলেন মহা সম্মানিত এবং পরম ক্ষমাশীল তো আপনাকে আমাকে আলেম এই শ্রেণীর লোকদেরকে মনে করতে হবে যারা মানুষের কাছে করিরা খয়রাতি অবশ্য ক্ষয়রাতি আলেম যারা মানুষের মাঝে হিংসা এবং বিদ্বেষ ছড়ায় তারাই তো উলাম আলীগ এবং উলামা দল এরা কোরআনের দৃষ্টিতে উলামায় হকানি কখনো যে ফরিদউদ্দিন মাসুদ গণজাগরণ মঞ্চে যে সম্পৃক্ততা ঘোষণা করেছিল মানুষের ফাঁসি নিয়ে তাকে আপনি আলেম বলবেন কিন্তু সে একজন দরবারি আলেম এবং উলামায়ে সু মুফতি হাফেজ ইমাম আলহাজ আব্দুল্লাহ আল মাসুদ চিরকাল ইমামতি করেছেন মাদ্রাসার শিক্ষকতা করেছেন তিনিও একজন আলেম কিন্তু নাস্তিক আলেম এরা কেউ হতেও পারেনি মুফতি রুহুল ঢাকা বায়তুল মোকারমের সাবেক খতিব গণ্ডগোল বাঁধিয়ে দিলেন মানুষের মাঝে লড়াই করিয়ে দিলেন তিনিও একজন আলেম কিন্তু উলামায় সু উলামায় আজাজিল উলামায় শায়াতিনদের একটি সদস্য দুই সালে রক্তক্ষয় যুদ্ধ হলো সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপের তবলিগি জামাতের বিশ্ব ইস্তেমার মাঠে টঙ্গিতে জুবায়েরও আলিম সাদ ও আলিম কিন্তু উলামায় সু উলামায় আজাজিলদের অন্তর্ভুক্ত এদেরকে আমরা কখনো উলামায় হাক্কানি বলতে পারবো না কারণ এরা যদি আল্লাহ তালার শাস্তি থেকে ভয় করত তাহলে কখনো মানুষকে বিভেদ নীতিতে কখনো মানুষের মাঝে রক্তক্ষয় যুদ্ধ কখনো লড়াই বাধাত না। তদরূপ আমাদের দেশে শেখ আবু বকার জাকারিয়া সাহেব রয়েছেন সৌদি আরবে ভারতের রয়ের হয়ে কাজ করেন একজন রহমান মালদহি আবার আসাদুল্লাহ আল গালিব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক এরা সবাই যে সমস্ত ফতোয়াবাজি করেন শয়েক আহমদুল্লাহ মামুনুল হক এদের কাছ থেকে যদি মনে করেন কোরআন শিখবেন তো এরা জাতিকে কোরআন দিবে না কারণ কোরআন দিলে এদের গলা ফাটানো আজ কেউ শুনবে না কোরআন তো আপনাকে কখনো এই টাইপের মৌলবিদের পিছনে যেতেও বলেনি একটু চিন্তা করে দেখুন ওলামায় হাক্কানি এবং ওলামায় রব্বানী হতে হলে আপনাকে জ্ঞানী হতে হবে আল্লাহিলু হতে হবে কিন্তু উলামায় সু উলামায় আজাজিল উলামায় সায়াতিন উলামায় ইবলিস হতে হলে আপনার গলা সুর হলেই চলবে এবং আপনি যত চিল্লাতে পারেন এটি হলেই চলবে এবং যত আপনি খয়রাত খেতে পারেন দরবারি মোল্লা হতে পারেন মানুষের কাছে হাত পাঠতে পারেন ধর্মের নামে ধর্মের খোয়ার মাদ্রাসা বানাতে পারেন যে কোনো জায়গাকে কবজা করে আপনি মসজিদ বানাতে পারেন আপনি উলামা কিন্তু আপনি উলামায় রব্বানি না আপনি হচ্ছেন ওলামায় সু উলামায় আজাজিল এদের থেকে আমাদের সাবধান হতে হবে